আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যানবাহনে কিভাবে সালাত আদায় করব? সালাত এমন একটি ইবাদত, এটি কোনো পরিস্থিতিতে কোনো মুহূর্তে বাদ দেওয়ার সুযোগ নাই। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, সালাত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য একটা ওয়াক্তের মধ্যে, যখন ওয়াক্ত চলে যাবে, এই ওয়াক্তের ভিতরে আমি যেখানে যে পরিস্থিতিতে যেভাবে থাকি, আমাকে সলাৎ আদায় করতেই হবে। তো এজন্য এক্ষেত্রে আমাদেরকে মাসালা জানা দরকার, যে আমি যানবাহনে আছি, আমি বাসে আছি, আমি বিমানে আছি, তারপর আমি ট্রেনে আছি, তখন আমি কি বা লঞ্চে আছি, আমি কীভাবে সলাৎ আদায় করব। এই যানবাহনে সলাৎ আদায়ের ক্ষেত্রে প্রথম মাসালা মনে রাখতে হবে, যে আমি যেই সময়টার মধ্যে যানবাহনে থাকব, এই সময়টার আগে বা পরে আমার সলাত জমা করার সুযোগ আছে কি না। অর্থাৎ জোহর এবং আসর সলাত আমি মুসাফির হিসাবে জমা করতে পারবো, মাগরিব এবং এশাকে আমি মুসাফির হিসাবে জমা করতে পারবো, একসাথে জমা মানে একসাথে আদায় করব। অর্থাৎ জোহর আসর একসাথে, মাগরিব এশা একসাথে। তাহলে এই যে বিমানে আমার মাঝখানের সময়টা, এই সময়টার আগে যদি আমার জোহর আসর একসাথে আদায় করতে পারি বা মাগরিব এশা একসাথে আদায় করে নিতে পারি, তাহলে নিচে থেকে আমি উঠার আগে আদায় করে নিব বা সেখানে পৌঁছে আমি আদায় করে নিব, যদি ওই ওয়াক্তের মধ্যে আমি পৌঁছি। অর্থাৎ সবসময় আমাকে যানবাহন থেকে আগে চেষ্টা করতে হবে মুক্ত থাকার, কারণ যানবাহনে আমার সঠিকভাবে সকল আরকান আহকাম আদায় করা সম্ভব না। সেখানে কিছু না কিছু আমাকে এলোমেলো, তার কিছু ছাড় দিতেই হবে। পরিপূর্ণ যেভাবে সলাত আদায় করা দরকার সেভাবে আমি পারবো না। এজন্য ওই বিমানে ওঠার আগে, ট্রেনে ওঠার আগে, বাসে ওঠার আগে আমাকে ঠিক করতে হবে যে আমি জোহর আসর বা মাগরিব এশা এখানে জমা করে করার সুযোগ আছে কিনা, থাকলে আগে করে নিতে হবে অথবা পরে করে নিতে হবে। এখন দেখা গেলো এরকম সুযোগও নাই, আমি এমন একটা অবস্থার মধ্যেই বিমানে উঠে গেলাম অথবা ট্রেনে উঠলাম বা লঞ্চে উঠলাম, তখন আমাকে অবশ্যই এর ভিতরে আমাকে সলাৎ আদায় করতে হবে। যদি সেখানে স্বাভাবিকভাবে কেবলামুখী হওয়ার, দাঁড়ানোর, তারপরে বসার, স্বাভাবিক যেভাবে সলাৎ আদায় করা হয় এভাবে যদি সব কিছু ব্যবস্থাপনা থাকে, তাহলে আমাকে সেভাবে আদায় করতে হবে। সেই ব্যবস্থাপনা নাই, তাহলে যতটুকু যেভাবে সম্ভব, অর্থাৎ কেবলামুখী হওয়ার চেষ্টা করতে হবে প্রথমে, কেবলামুখী হইতে পারলে আলহামদুলিল্লাহ, না হইতে পারলে যেই দিকে আছে সেই দিকে, তারপর দাঁড়াইতে পারলে দাঁড়াবে, দাঁড়াইতে না পারলে যেভাবে সিটে বসে আছে সেইভাবে। অর্থাৎ চেষ্টা করতে হবে শরীয়ত বিধানগুলোকে, ফরজ ওয়াজিব সবগুলো ঠিক রাখার, আর ঠিক রাখতে না পারলে যেখানে গিয়ে থেমে যাবে সেখানে গিয়ে থামবে, কিন্তু সলাত তাকে ওই ওয়াক্তের মধ্যে আদায় করে নিতেই হবে। এজন্য আমাদেরকে যানবাহনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যানবাহনে উঠার ব্যাপারে, নামার ব্যাপারে একটু আগে থেকে শিডিউলটা ঠিক রাখতে হবে, যে আমার এই টাইমে কোন ওয়াক্তের সলাৎ, কোন সলাৎ আসতে পারে না পারে, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখেই যানবাহনে চলাফেরা করার চেষ্টা করতে হবে। কারণ আমরা মুমিন হিসাবে সলাৎটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, এক ওয়াক্ত সলাৎ ইচ্ছাকৃতভাবে কাজা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শরীয়তের এই বিধিবিধানগুলো মেনে চলার আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।